ঠাকুরগাঁওয়ের হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগী। ডায়রিয়া, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। বিস্তারিত জানাতে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে আছেন রিপোর্টার জিয়াউর রহমান বকুল। সরাসরি যাচ্ছি তার কাছে। ঠাকুরগাঁয়ের তীব্র যে শীত অনুভূত হচ্ছে, সেই তীব্র শীতের কারণে ঠাকুরগাঁয়ের যে হাসপাতালগুলো আছে, এই হাসপাতালগুলোতে উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি, যে শিশু রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। আমরা এখন যেই হাসপাতালটিতে রয়েছি, ঠাকুরগাঁও সদর জেনারেল হাসপাতালের সামনে, এবং আমরা খোঁজ নিয়েছি যে জেনারেল হাসপাতালের যে শিশু ওয়ার্ডে, সেখানে শিশু রোগীর সংখ্যা 24 ঘন্টায় কত ভর্তি হয়েছে। কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে 24 ঘন্টায় এখন পর্যন্ত ভর্তি আছে 133 জন শিশু রোগী, এবং এদের মধ্যে ডায়রিয়া আক্রান্ত রয়েছে 31 জন এবং 52 জন নিউমোনিয়া আক্রান্ত রয়েছে, আর বাকি যারা রয়েছে তারা কিন্তু শীতজনিত অন্যান্য রোগে। তবে এই হাসপাতালের শিশু ওয়ার্ডে 45টি শয্যার বিপরীতে 133 জন রোগী, অর্থাৎ দুগুণেরও বেশি রোগী অতিরিক্ত রয়েছে, আর সে কারণে হাসপাতালের শয্যা সংকটে পড়েছে অভিভাবকরা। আমরা যেটি লক্ষ্য করেছি যে হাসপাতালের যেই শিশু ওয়ার্ড রয়েছে, শিশু ওয়ার্ডের ভেতরের বারান্দা এবং মেঝেতেও কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন। দূর দূরান্ত থেকে যারা অভিভাবকরা তাদের শিশুদেরকে নিয়ে আসছেন, তারা কিন্তু কাঙ্ক্ষিত যেই সেবাটুকু পাওয়ার কথা সেই সেবাটুকু পাচ্ছেন না বলে আমাদেরকে অভিযোগ করছেন। আমরা কথা বলেছিলাম হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যে চিকিৎসার মান এবং যেই ওষুধ সরবরাহ করার কথা তা ঠিক মতো পাচ্ছে কি না, তারাও কিন্তু সেই বিষয়টি বলছেন যে বর্তমান পরিস্থিতিতে যেভাবে রোগীর চাপ বাড়ছে, এতে করে কিন্তু তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। তাদের সাধ্যমতো তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে এই সর্বোচ্চ চিকিৎসার সেবা দেওয়ার জন্য। তো এই ছিল আমার কাছ থেকে জেনারেল হাসপাতালের সবশেষ। এতক্ষণ সরাসরি ছিলাম ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে।